অসুস্থ হয়ে শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে ভর্তি হলেন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামাণিক। যদিও লালারস পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার বিকেলে তার অফিসে করোনা নিয়ে বৈঠক চলাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান সিএমওইচের অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফেকশন এএমআইতে আক্রান্ত হয়েছেন। একজন স্বাস্থ্য দপ্তরের প্রধান জেলা আধিকারিক হিসেবে তাকে দেখা যাচ্ছে অধিকাংশ বৈঠকে মাস্ক হাতের সামনে থাকলেও তিনি বৈঠক চলাকালীন পরছেন না। সম্প্রতি জেলা শাসক অতিরিক্ত জেলা শাসকদের সাথে বৈঠকেও হাতের কাছে মাস্ক রেখেও পরতে দেখা যায়নি। তাহলে স্বাস্থ্য দপ্তর যেখানে জনসাধারণকে মাস্ক পরার নির্দেশিকা দিচ্ছেন, সেখানে খোদ সিএমওইচকেই মাস্ক পরতে দেখা না যাওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।